শিক্ষার্থীদের রাজাকার বলে কটুক্তি করায় উপাচার্য ডক্টর এস এম ইমানুল হকের পদত্যাগ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলন থামছেই না। সবশেষ গত বুধবার থেকে আমরণ অনশন করছে শিক্ষার্থীরা। আমরা দীর্ঘ 30 দিন যাবৎ আন্দোলন করেছি, কিন্তু আমাদের নীলজ বিসি তার কোনো ধরনের মাথা ব্যথা ছিল না আমাদের আন্দোলন নিয়ে। বারবার তিনি নানা রকম মিথ্যা বিবৃতি দিয়ে যাচ্ছিলেন এবং আমরা সর্বশেষ পর্যায়ে এসেছি। শিক্ষার্থীদের লাগাতার ক্লাস বর্জনে কার্যত অচল হয়ে পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন তারা। আমরা আমরণ অনশনে বসেছি গতকালকে থেকে। আমাদের একটাই দাবি, এফিসিকে অপসারিত করতে হবে। শিক্ষার্থীরা সবাই একজোট এবং একটি তাদের মানে আকাঙ্ক্ষা, সেটি হচ্ছে আমাদের এই স্বৈরাচার এফিসিকে আমরা এই বিশ্ববিদ্যালয়ে আর চাই না। যতদিন পর্যন্ত ওনার অপসারণ বা পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত আমরা এই অনশন চালিয়ে যাব। এদিকে ভিসির অপসারণ চেয়ে বিশ্ববিদ্যালয়ের 52টি প্রশাসনিক পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সমিতি। আমরা শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির জরুরি সভা করেছিলাম, সেখানে সেই সিদ্ধান্তের আলোকে ইতিমধ্যে আমাদের 52 জন সম্মানিত সহকর্মী তাদের স্ব স্ব পদত্যাগ পদ থেকে পদত্যাগ করেছেন এই আহ্বানে সাড়া দিয়ে। অচলাবস্থা নিরসনে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ শিক্ষার্থী সহ সচেতন মহল। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন।